প্রিয় দর্শক, বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত লাক্সারি শো গোল্ডেন সং এর আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিয়া হোসেন। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পুরনো দিনের কিছু শ্রুতিমধুর এবং অসম্ভব জনপ্রিয় গান আপনাদের মাঝে নতুনভাবে উপস্থাপন করি একজন এই প্রজন্মের শিল্পীর মাধ্যমে। আজও তার ব্যতিক্রম নয়। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে গান শোনাবার জন্য রয়েছেন শিল্পী নন্দিতা। নন্দিতা, তোমাকে আমন্ত্রণ এবং ধন্যবাদ আমাদের এই আয়োজনে আমাদের সাথে থাকবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বৈশাখী টেলিভিশনকে তো অবশ্যই এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আজকে শুরুতে আমি যে গানটি দিয়ে শুরু করছি, ভীষণ জনপ্রিয় একটি গান, যদিও রজনী পোহালো তবুও, বাঘিনী চলচ্চিত্রের। গানটির কথা লিখেছিলেন মুকুল দত্ত, সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং গেয়েছেন লতা মঙ্গেশকর। যদিও রজনী পোহালো তবু দিবস কেন যে জোর
চমৎকার গান দিয়ে তুমি অনুষ্ঠান শুরু করলে অনেক ধন্যবাদ। চলে যাব এবারে পরের গান, এরপরে কোন গানটি শোনাবে? আসলে আজকের আয়োজনে আমি এপার বাংলা এবং ওপার বাংলার চলচ্চিত্রের গান দিয়ে সাজিয়েছি গানগুলো। তো এবারে আমি বাংলাদেশের একটি চলচ্চিত্রের গান করছি, সাক্ষী সিনেমার পারি না ভুলে যেতে। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী।
এই সব অসামান্য অনবদ্য সৃষ্টি আসলে এখন পর্যন্ত আমাদের মনে অমর হয়ে রয়েছে এবং সেগুলো যখন আসলে তোমরা গাও এই প্রজন্মের শিল্পীরা একদমই সেটা ভিন্ন একটা মাত্রা পায়। একদমই তাই, এবং একই সঙ্গে কিন্তু এই গানগুলো গাইতে গেলে ভীষণ ভয়ে থাকি আমরা, কারণ শ্রোতাদের দর্শকদের মনে এমনভাবে গেঁথে আছে যে একটু ভুল হলেই কিন্তু তাদের কানে ধরা পড়ে, এবং শ্রোতা দর্শক নিশ্চয়ই ক্ষমাসুন্দর দৃষ্টিতে সেটি দেখবেন। চলো পরের গানে চলে যাই। এবারে আমি আরেকটি জনপ্রিয় গান গেয়েছি ওপার বাংলার, নিশি রাত বাঁকা চাঁদ আকাশে। নিশি রাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশি রাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, কোন গান শোনাবে? এবারে আবারও বাংলাদেশের চলচ্চিত্রে একটি গান করছি, মেঘ বিজলি বাদল। এই চলচ্চিত্রের ও বন্ধুরে প্রাণ বন্ধুরে ভীষণ জনপ্রিয় একটি গান, গেয়েছেন রুনা লায়লা এবং কথা লিখেছেন গানটির শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির, সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। Oh,
আমরা জানি যে আমাদের উপমহাদেশে চলচ্চিত্রে গান একটি বিশেষ স্থান দখল করে আছে এবং এই সব অসাধারণ অসাধারণ গান আসলে সেইটারই সাক্ষী বহন করে চলেছে যুগের পর যুগ ধরে, যার কারণে এত বছর পরেও আমরা এই গানগুলো এখনো শুনছি এবং তোমাদের প্রজন্মের শিল্পীরা আবারও সেগুলোকে গাইছে। চলো এবারে পরের গানে যাবো। এবারে কি গান শুনবো? এবারে আবারও আমি সন্ধ্যা মুখার্জির একটি গান করছি, আমার ভীষণ পছন্দের একজন শিল্পী উনি, ওনার ভীষণ জনপ্রিয় একটি গান, আর দেখো না সেই মধু নামে। চলো যদি গো মাধবী চাঁদ ওঠে কোন রাতে খুঁজো না আমায়, যদি গো মাধবী চাঁদ ওঠে কোন রাতে খুঁজো না আমায়, মন যদি চায়
তোমার কাছ থেকে আমরা আজকে শেষ গান শুনবো। কি গান শোনাবে? শেষ গানটি আবারো আমি লতাজির গান দিয়ে শেষ করছি এবং এই গানটি এত জনপ্রিয় যে গানটা শুনলেই আসলে আমাদের চোখের সামনে সেই অমিতাভ বচ্চন এবং রেখাজির সেই কি বলবো যে চিত্রায়ন করা হয়েছিল, হ্যাঁ কেমিস্ট্রিটা আসলে চোখে ভাসে। হায় রে পোড়া বাসে। পোড়া বাসে হারেতে ও
প্রিয় দর্শক, পোড়া বাঁশির এই চমৎকার সুর এবং নন্দিতা সুরেলা কণ্ঠের এই জাদু থাকতে থাকতে এই এপিসোড থেকে আমি তানিয়া হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী এপিসোডে আবারও আপনাদের সাথে দেখা হবে সোনালী দিনের চমৎকার কিছু গান নিয়ে, যেটি গাইবেন এই প্রজন্মের কোনো শিল্পী। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন। সমাজ এমনিতেই সুন্দর হবে, দেশ এমনিতেই সুন্দর হবে, সবাই ভালো থাকবেন।